হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আবারও স্বাগতম আপনাদেরকে নতুন আরও একটি টিপসে। আজ শেয়ার করব গর্ভাবস্থায় ছোলা খেলে কী হয়, গর্ভবতী মায়েরা ছোলা খেতে পারবে কি না, এবং ছোলা খেলে কী কী উপকার বা অপকার হয় সেই বিষয়টি আজ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। গর্ভাবস্থায় মায়েদের নিতে হয় বাড়তি যত্ন, কারণ এ সময় সামান্য একটু ভুলের কারণে ঘটে যেতে পারে অনেক অপ্রত্যাশিত ঘটনা। বন্ধুরা, গর্ভাবস্থায় মায়ের শরীরে প্রয়োজন পড়ে অতিরিক্ত পুষ্টির, তাই এ সময় খাবার খাওয়ার প্রতি বেশি যত্নশীল হওয়া দরকার। প্রিয় বন্ধুরা, মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষায় চাই পুষ্টিকর খাবার। হবু মায়েরা খেতে পারেন তাই নিয়মিত ছোলা। গর্ভাবস্থায় এই ছোলা খুবই উপকারী। ছোলায় প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কার্বোহাইড্রেট, যা ফলিক অ্যাসিড নামে পরিচিত, তা রয়েছে। একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য সুরক্ষা করতে ভীষণ কার্যকরী এই ছোলা। বন্ধুরা, ছোলায় যেসব উপকারিতা পাওয়া যায়, বন্ধুরা, এক নাম্বার হলো, গর্ভাবস্থায় যেসব নারী রক্ত শূন্যতায় ভুগে থাকেন তারা ছোলা খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে, একই সঙ্গে অপরিণত শিশুর জন্মের ঝুঁকি অনেক বেশি কমে যায়। গর্ভাবস্থায় অনেক সময় রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। রক্তে শর্করার পরিমাণ ঠিক না থাকলে মা ও শিশুর স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়ে। ছোলায় থাকা ফাইবার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তিন নাম্বার হলো, ফলিক অ্যাসিডের ভালো উৎস হওয়া এই ছোলা অনাগত শিশুর বুদ্ধি বাড়াতে খুব কার্যকরী ভূমিকা পালন করে। এরপর যে বিষয়টি, সেটি হলো, ছোলা ফাইবারের ভালো উৎস হয় গর্ভবতী নারীদের কোষ্ঠকাঠিন্য দূর করতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে। পাঁচ নাম্বার যে কাজটি করে, সেটি হলো, ছোলায় থাকা প্রোটিন গর্ভস্থ শিশুর বৃদ্ধি, দেহের টিস্যু এবং পেশি বজায় রাখতে সাহায্য করে। বন্ধুরা, কিভাবে এই ছোলা আপনি সেবন করবেন? ভাজা নয়, গর্ভাবস্থায় ছোলা সিদ্ধ করে, রান্না করে কিংবা স্যুপ বানিয়ে খেতে পারেন, অর্থাৎ স্যুপের সঙ্গে দিয়ে খেতে পারেন। সিদ্ধ ছোলা কিংবা শাকসবজির সঙ্গে সালাদে মিশিয়েও আপনি খেতে পারেন, তবে কখনোই কাঁচা ছোলা খাবেন না। গর্ভাবস্থায় কাঁচা ছোলা মায়েদের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটি হলো, বিশেষজ্ঞরা মনে করেন গর্ভাবস্থায় যাদের পেটের সমস্যা এবং অ্যালার্জি রয়েছে বা অ্যালার্জি দেখা দিলে ছোলা খাওয়া থেকে অবশ্যই বিরত থাকা উচিত। বন্ধুরা, সব ক্ষেত্রে যে সব জিনিস উপকারী হয় তেমনটি কিন্তু নয়, তাই অবশ্যই নিয়ম করে, নিয়ম মেনে এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন। ফ্রেন্ডস, আজ তাহলে এ পর্যন্তই। আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।